টা আমি তো অবাক হয়ে যাচ্ছি ওয়াইটিটাকে দেখে ওয়াইটিটা হয়ে গেছে না ভিক্ষাবৃত্তির একটা জায়গা হ্যাঁ টাকা যার যখন যেরকম প্রয়োজন পড়ছে ওয়াইটিতে এসে হাত পেতে বসে পড়ছে আমার এই কারণে দরকার আমার সেই কারণে দরকার আমার ওই কারণে দরকার কারুর এই হয়েছে সেটার জন্য তাই দরকার কারুর চিকিৎসা হবে তার জন্য টাকা দরকার কারুর বাড়ি হবে তার জন্য টাকা দরকার কেউ নিজের পেছনে হুড়কো নিয়ে কেস খেয়েছে তার জন্য টাকা দরকার টাকা দেবে কে ভিউয়ার্সরা দেবে টাকা দেবে কে ওয়াইটি দেবে টাকা দেবে কে জনগণ দেবে আরে জনগণ তো অলরেডি টাকা তো দিচ্ছে মানে আমাদের ভিউজ দিচ্ছে আবার কিসের টাকা চাওয়া কিন্তু না ওয়াইটিতে কিউ আর কোড দিয়ে হাত পেতে ভিডিওর দ্বারা যেভাবেই হোক টাকা চাওয়া হচ্ছে হ্যাঁ টাকা চাওয়া হচ্ছে টাকা দেওয়াও হচ্ছে ভিউয়ার্সরা দিচ্ছেও টাকা কিছু এখানকার না অন্য জায়গার ভিউয়ার্সরা টাকা দিচ্ছে হুম কিন্তু সেই টাকা কোথায় ব্যবহার হচ্ছে সেটা কি কখনো তোমরা ভেবেছ কোনো সময় এই বিষয়টা নিয়ে কখনো আলোচনা করেছো সেই টাকাটা যাচ্ছে কোথায় কারণ টাকা তো দেখো সবাই আমরা কষ্ট করেই কামাই যারা আমাদের দিচ্ছে তারাও কষ্ট করে কামাচ্ছে হ্যাঁ আমি মনে করি আমি কাউকে না জেনে আগেই অ্যাটাক করতে পারবো না আমি এই হিসাবে বলছি যে তারাও কষ্ট করে কামাচ্ছে তাহলে কষ্টের পয়সাটা কোথায় তারা ইনভেস্ট করছে তার লাভস্বরূপ তারা কি পাচ্ছে সেটা তো দেখবে তো ওই বিষয়ে একটুখানি আমি কথা বলবো বেশি কিছু বলবো না তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি হুম তো যেটা বলছিলাম এই যে টাকা টাকা যে চাওয়া হচ্ছে এই যে টাকা চাওয়ার যে প্রতিক্রিয়াটা মানে পদ্ধতিটা খুব মানে সহজ হয়ে গেছে না মানুষ চাইলেই টাকা পেয়ে যাচ্ছে তো সবার যত তুমি পাবে তত তোমার খিদে বাড়বে এটাই তো স্বাভাবিক কিন্তু বিষয়টা হচ্ছে যারা তোমরা টাকা দিচ্ছ তারা কি কোথাও না কোথাও প্রশ্ন করো যে আমরা যাকে টাকা দিচ্ছি সেই টাকাটা কোন কাজে ব্যবহার হচ্ছে ফলস্বরূপ কি পাচ্ছি ফলস্বরূপ কি পাচ্ছি মানে আমরা যখন ব্যাংকে বা কোনো ক্ষেত্রে টাকা আমরা মানে দি বা রাখি তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে সুদ কত পাচ্ছি বা এটার ইন্টারেস্ট আমরা কত পাচ্ছি সমস্তটা চিন্তা করে কিন্তু আমরা টাকাটার একটা মার্জিন হিসাব করি যে আমি এত টাকা রাখলাম তার বেনিফিট আমি এত টাকা পেলাম বাট যখন আমি কাউকে হেল্প করছি সেইটার ফলস্বরূপ আমরা কোনটা পাই যে যখন কাউকে আমরা হেল্প করছি সেখান থেকে সে যে হেল্পটার জন্য টাকাটা চাইছে সেই টাকাটা যদি সেখানে ইনভেস্ট হয় বা সেই টাকাটা যদি সেখানে কাজে লাগে দেন গিয়ে আমরা স্যাটিসফাই যে আমরা সেই বেনিফিটটা পেলাম তাই তো বেনিফিট অফ ডাউট কোথাও সেই জায়গায় ক্লিয়ার হয়ে যায় আমরা পরিষ্কার হয়ে যাই যে হ্যাঁ ঠিক আছে এই টাকাটা পেলাম এবার বিষয়টা হচ্ছে আজকে প্রিয়া আর আয়ুষকে নিয়েই দুটো কথা বলবো প্রিয়া অতীব আমার কাছের একজন ক্রিয়েটার যাকে সত্যি আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করি ভালোবাসি কণিকা প্রিয়া মৌ পছন্দ করি ভালোবাসি আর সবচেয়ে প্রথমে আমি একটা কথা বলি আয়ুষ কিন্তু আমার কন্টেন্ট না হ্যাঁ আয়ুষের মধ্যে আমি আমার চিনুকে দেখতে পাই হ্যাঁ যথারীতি চিনু আমার একটু দুষ্টু কিন্তু আয়ুষ কিন্তু একটু শান্ত তো প্রথমেই আমি প্রিয়াকে সব সময় বলি যে প্রিয়া মা মা কখনো ভেঙে পড়ে না আর প্রিয়া যে ভেঙে পড়ে না খুব শক্ত সেটা কিন্তু প্রিয়া কিন্তু প্রতিপদে সেটা প্রমাণ করে চলেছে প্রতিপদে কিন্তু সেটা দেখিয়ে চলেছে তাই না আজকে প্রিয়ার প্রয়োজন সত্যি প্রয়োজন কারণ ওই কোলের শিশুটাকে আমরা যেরকম আছে সেরকমই চাই তার জন্য চিকিৎসা দরকার সে চিকিৎসার জন্য তার কিছু টাকা দরকার যে টাকাটা একটা মা কিন্তু বলেও কারোর কাছ থেকে হাত পেতে নিতে পারছে না তার বিবেক তার লজ্জা তার ভদ্রতা কোথাও না কোথাও তাকে পিছন দিকে টানছে প্রত্যেকটা মানুষ তার জন্য তৎপর আমি কমেন্ট বক্স দেখেছি ভীষণ ভালো লাগলো যে যতটুকু পারবে তার সামর্থ্য অনুযায়ী প্রিয়ার পাশে দাঁড়াবে আয়ুষের জন্য ঋষাণুকেও যেমন সবাই ভালোবাসে আয়ুষকেও সবাই ভালোবাসো ঋষাণুকেও যেরকম সবাই ভালোবাসা দিচ্ছ সেরকম কিন্তু আয়ুষেরও ভালোবাসার প্রয়োজন আমি এটা মনে করি কারণ আয়ুষের সত্যি ওটা দরকার কারণ ওর জীবনের প্রশ্ন জীবনটা অতীব অমূল্য একটা সম্পদ একটা মায়ের কাছে তার সন্তান এই জীবন যত রকমভাবে চেষ্টা করে আমরা ধরে রাখতে চাই কারণ সব তুমি পাবে জীবন গেলে জীবন পাবে না তাই তো প্রত্যেকটা মায়ের কাছে আমার এটা আহ্বান যে সবাই ওয়াইটিতে একটা বাচ্চা যেরকম ভালোবাসা পাচ্ছে আমরা দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে সেরকম আয়ুষের মাথায়ও আশীর্বাদের হাতটা তোমরা রাখো কারণ আয়ুষের দরকার প্রত্যেকটা সন্তান তার বাবা মার কাছে দুধে ভাতে থাকুক সেটা আমরা চাই সেরকমই আয়ুষকেও আমরা চাই তাই দরকার আজকে যে মেয়েটার সত্যিই দরকার সে মন খুলে চাইতে পারছে না কিন্তু অন্যদিকে ওয়াইটির এক অপদার্থ সে কিন্তু এখান থেকে টাকা তুলে সেই টাকায় ওয়ান প্লাস ইলেভেন আর এর ফুটানি মারছে সেই টাকায় ডাইনিং টেবিলে ভাত খাচ্ছে সেই টাকায় বরের চাকরি ছাড়িয়ে ঘরে বসিয়ে রেখেছে সেই টাকায় এখন না জানি বাড়িতে আরও কত কী কাজকর্ম করছে তাই তো কিন্তু তাকে কেউ প্রশ্ন করবে না যে তোমাকে যে টাকাটা দিলাম সেই টাকাটা অ্যাকচুয়ালি কোন কাজে ইনভেস্ট হল মানে অপাত্রে তোমরা সেই টাকাটা দান করেছো যেই টাকাটার তার প্রয়োজন এই মুহূর্তে ছিল না যে টাকাটা দিয়ে সে ফুটানি মারছে কিন্তু আয়ুষের এই টাকাটা প্রয়োজন বুঝতে পারছ তোমরা প্রয়োজন জীবনের প্রশ্ন ওয়ান ইলেভেন আর না হলেও চলে যাবে কিন্তু জীবনটা দরকার ওর জীবনে অনেক কিছু হাসিল করা বাকি আছে ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি আয়ুষ সুস্থ থাকবে সব সময় সুস্থ থাকবে কোনো চিন্তার কোনো কারণ নেই কিন্তু তার জন্য ওর পাশে মানুষের দরকার সেই হাতটা তোমরা অপাত্রে দান না করে সেই দানটা যেখানে সত্যি দরকার সেখানে করো পাশে থাকো আমি এইটুকুই বলবো যাই হোক এই বিষয়টা নিয়ে বেশি আমি কপ না প্রিয়াকে আমি আগেও বলেছি যে প্রিয়া শক্ত হাতে কারণ তুমি মা মা এত সহজে হারতে পারে না দুনিয়াতে কত মায়ের উদাহরণ আমরা দেখছি চোখের সামনে আর তোমার তো একটা মিশাল তুমি লড়ে যাচ্ছ নিজের সন্তানের জন্য দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছ আমি জানি ভেতর মোচড়ায় আমি জানি একা যখন রাত্রিবেলা বসু তখন চোখের কোনায় জল আসে আমি বুঝি কিন্তু তার পরেও বলবো মন শক্ত যেভাবে রেখেছ ওইভাবে চলো কারণ একটা মা হয়ে আর একটা মায়ের ব্যথা আমি বুঝতে পারি প্রিয়া হয়তো সামনে হেসে অনেক থাকে কিন্তু কষ্ট হয় সেই কষ্টটা যেন চোখের জলটা আনন্দের হয় যে আমার ছেলে সুস্থ আছে তার জন্য সবাইকে পাশে থাকতে হবে এইটুকুই তোমাদের কাছে কামনা করি আর কিচ্ছু না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি চাই আমার এই ভিডিওটা যে কটা মানুষের কাছে পৌঁছার অ্যাটলিস্ট একটা সঠিক বার্তা যে আজকে এই বাচ্চাটার সত্যি দরকার তোমরা সবাই পাশে থেকো